কংগ্রেসের কর্মী সম্মেলনের সামনে বিক্রি হচ্ছে মমতার বই। কংগ্রেস কর্মীরা হয়তো হতবাক প্রথমে মমতার ছবি দেখে, কিন্তু তারপর সেখানে গিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দীপক ঘোষের লেখা সেই বই। দীর্ঘ 30 বছর থেকে বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত বেলডাঙার চঞ্চল ঘোষ, তিনি বিভিন্ন জায়গায় বাম মতবাদের সংগ্রামের বই বিক্রি করে থাকেন। তিনি বলেন, এখানে আসার মূল উদ্দেশ্য হল কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী এই নিয়ে একটি আলাদা সাড়া ফেলেছিলেন, সেই কারণে এই বই নিয়ে আসা আমার। বইটা অনেকদিন থেকে আমি খুঁজছিলাম, কিন্তু সৌভাগ্যবশত আজকে পেয়ে গেলাম। বইটা পড়ার খুব প্রবল ইচ্ছা এবং পড়ে দেখবো। ছবি আছে, লিখেছেন দীপক ঘোষ আইএস অফিসার। এই বইটা নিয়ে হয়েছে, শুরু হয়েছে কংগ্রেসের নেতা কৌস্তভ বাগচী হয়েছে এই করেছে বইটা নিয়ে। বইটা 10 বছর থেকে চলছে, সিপিএমের পার্টির প্রোগ্রামে আমি গোটা রাজ্যে স্টল করি বামপন্থী বইয়ের কাছে। এই বইটা আমি সব জায়গায় রাখি এবং বইটার চাহিদাও সাংঘাতিক। মানুষ প্রত্যেক জানতে চাইছে যে কী লিখেছে মমতাজি সম্বন্ধে, সেইটাই মানুষ জানতে চাইছে। সেটা আছে আইএস অফিসার দীপকবাসীরাও এই বই চাইছে, তারাও তো তাদের নেতাই তো লড়াই করলো বইটা নিয়ে প্রস্তাব রাখছে।